অসহযোগ আন্দোলনের মধ্যেই নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবার লং মার্চ টু ঢাকা সহ দুই দিনের কর্মসূচি পালন করবে তারা। রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার ও মঙ্গলবারের জন্য নতুন কর্মসূচি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। বার্তায় বলা হয়, আগামীকাল সোমবার সারাদেশে শহীদ স্মরণে শহীদ হওয়ার স্থান সমূহে শহীদ স্মৃতি ফলক উন্মোচন। বেলা 11:00 ঢাকার শাহবাগে শ্রমিক সমাবেশ, বিকাল 5:00 ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে নারী সমাবেশ ও সারাদেশে বিক্ষোভ ও গণ অবস্থান। এছাড়াও মঙ্গলবার লং মার্চ টু ঢাকা অর্থাৎ সারাদেশের ছাত্র নাগরিক শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান। এরপর দুপুর 2:00 রাজধানীর শাহবাগ মোড়ে জমায়েত। কর্মসূচি সফলের জন্য নির্দেশনায় বলা হয়েছে, সকল এলাকায় পাড়ায় গ্রামে উপজেলা জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করুন। যদি ইন্টারনেট ক্র্যাকডাউন হয়, গুম গ্রেফতার করা হয়, যদি ঘোষণা করার কেউ না থাকে, একতরফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাই রাজপথ দখলে রাখবেন এবং শান্তিপূর্ণ ভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখবেন। এদিকে অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার সকাল থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে সরকার দলীয় সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে 14 জনের দুনিয়া ছাড়ার খবর পাওয়া গেছে। সাব্বির হোসেন, সোনালী নিউজ।